EB-3 ক্যাটাগরিটা আসলে কি এবং এই এই ক্যাটাগরিতে আসলে কারা মানে এলিজিবল অ্যাপ্লাই করবার জন্য? ধন্যবাদ। EB-3 এখন খুবই হট কেক, আপনারা প্রায় EB-3 কথা শুনবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে EB-3 তে প্রচুর মানুষ আমেরিকা আসছে, ইনক্লুডিং বাংলাদেশ, বাংলাদেশ থেকেও প্রচুর আসছে। এট দ্য সেম টাইম এই ফিল্ডে অনেক ফ্রড হচ্ছে, যেহেতু অনেক ফ্রড হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা দরকার। আবার যেহেতু এটা খুব ভালো একটা অপরচুনিটি সেটা নিয়ে আলোচনা করা দরকার। তাহলে অপরচুনিটির কথা বলি, EB-3 তে মূলত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনস্কিলড ক্যাটাগরিতে বিভিন্ন লোকজন আসে, মানে যাদের কোনো স্কিল নাই, যারা ধরেন ম্যাকডোনাল্ডস বা কোনো একটা গ্রোসারি স্টোর বা গ্যাস স্টেশন বা কোনো একটা মিট প্রসেসিং প্ল্যান্ট বা যে কোনো একটা এগ্রিকালচারাল ফার্ম, ধরেন আপেল বাগান, কমলা বাগান বা এই জাতীয় এগ্রিকালচারাল ফিল্ডে কাজ করার জন্য আনস্কিলড লোক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। এর কারণ হলো আমেরিকান যারা মানুষ, আমেরিকান যারা শ্রমিক, তারা আসলে এইসব কষ্টের কাজ করতে চায় না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। বিশেষ করে আমেরিকার যে গ্রাম অঞ্চল, রুরাল স্টেট যেগুলি আছে, সেই সব জায়গায় আনস্কিলড ক্ষেত্রে মানুষের প্রচন্ড সংকট, তারা আসলেই মানুষ পায় না। এই লেবার শর্টেজটা ফুলফিল করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে EB-3 ক্যাটাগরিতে লোকজন আসছে, ইনক্লুডিং বাংলাদেশ। এবং বেস্ট পার্ট EB-3 হলো এটার জন্য আপনার কোনো স্কিলের দরকার নেই, মোটামুটি পৃথিবীর সবাই এটার জন্য কোয়ালিফাইড।